তো গুড মর্নিং গাইজ ফ্রম সিকিম, আৰু মই আপোনাক মই বৰ্তমান ক'ত আছোঁ কি কৰি আছোঁ আপোনালোকক দেখি আছোঁ। আজি গোটেই ডিটেইলছখিনি আপোনালোকক কৈ আছোঁ। মই বৰ্তমান ছিকিমৰ ৰাংপো এলেকাত আছোঁ, আৰু এইটো হৈছে ৰুম, আৰু এইটো হৈছে মৃগাংগ। এই পাঠাকে ঘূমি আছে এতিয়া বৰ্তমান লগিন, আৰু মোৰ ৰুমৰ পৰা এইটো হৈছে ভিউ। এই দেখিছে না এইখান পাহাৰ, এই এই তলত ঘৰ আছে কিছুমান, আৰু এই যে মাটিবিলাক দেখিছে এইবিলাক তলত, তাৰে কেছটো অলপ পিছত তাৰে তলত যাই কৈ আছোঁ মই আপোনাৰ আহাক। আৰু এইটো এটা মানে নদী, নদীটোৰো কেছটো কৈ আছোঁ। এটা ফ্লাড হৈছিল 2022-ত, বিৰাট ডাঙৰ ফ্লাড হৈছিল, মানুহৰ ঘৰ চৰ সেইবিলাক চব তলত গৈছিল কিছুমান, কিছুমান ঘৰ, কিছুমান ঘৰ তাতেই আছে বৰ্তমানো, মাটিৰ তলতে আছে। 2023-ত ন? অঁ 2023-ত গাইজ, গাইজ এইখান চাই লওক, পোষ্টখান গেংটক লিখা আছে 38 কিলোমিটাৰ, মানে এৰে পৰা আমি যিখিনি জেগাত আছোঁ এইখিনি জেগাৰ পৰা 38 কিলোমিটাৰ মাত্ৰ। আৰু ইয়াতে তলত ৰেষ্টুৰেণ্ট আছে এইবিলাক, আৰু ভিউটো বহুতে বঢ়িয়া এৰে পৰা। এইবিলাক ফুলো আছে ফ্লাছ, তো বোলক বৰ্তমান আমি এই তলক লগিন যাই থাকোঁ। এই যে মাটিবিলাক আপোনাক দেখুৱাইছিলোঁ একেলগে, সেই নদীটোক লগিন এই তলক লগিন যাই আছোঁ বৰ্তমান। এতিয়া তাৰমানে গাইজ কি হৈছে, এৰে ৰুমবিলাক একদম তলৰ পৰা তাৰমানে মাটিৰ পৰা আৰু ৰাস্তাৰ লগিন সমানহেন তাৰমানে বহুত। আৰু এই বস্তুখিনি এইখিনি এই এই ডুব দিছিল না এই চব মাটি দি, হা কোনটো লাইন, এই লাইনটো না হ'লে গাইজ এই চাই লওক, দেখি আছোঁ এটা বস্তু মই আপোনালোকক, এই লাইনটো দেখিছে ন, এই এই বস্তুটো মোৰ পৰা কিমান ওপৰত আছে, এইটো একেলগে পানী আহিছিল, এইবিলাক চব চাফ চিকুণ কৰিহে ঠিক কৰিছে। এইটো এটা চিন আছে এই চেৰিৰে, এইটো লাইন একেলগে, আৰু এই সি আছে ক'ত চাওক তলত, গতিকে ইমাহাত মানে ডুব গৈছিল মাটিতে, পিছত এইবিলাক ঠিক কৰা গৈছে। আৰু এইবিলাক এই মাটি এই মাটি মাটিখিনি সেই ফ্লাডত আহা ন, এইবিলাক না পাহাৰৰ ওপৰৰ পৰা, এই পাহাৰৰ ওপৰৰ পৰা এইবিলাক চব আহিছে তাৰমানে ফ্লাডত আছিল, আৰু এই তাতে এইবিলাক আছিল এখন বৈদ্য ডাঙৰ ৱাল, এইবিলাক চব ভাঙি ছিঙি নিছে। আৰু তলত এখানে এটা বস্তি আছিল না, বস্তিখনো গৈছে না গোটেই তলত, চব তলত, তো সিবা যাব পাৰিম না। তো গাইজ আমি থাকা এই ঘৰটো হৈছে এই নীলাটো, এই ব্লুটো, আমি আছিলোঁ এই তাতে ওপৰত, মই যে অলপ আগতে ফ্লাৱাৰ্ছ দেখুৱাইছিলোঁ ওপৰৰ ফুলখিনিৰ পৰা, তাতে তলৰ ৰুমটোত তাতে আছিলোঁ এই খিৰিকীখন গ্ৰিল থকা, গ্ৰিলটাক মই জুম কৰি দেখাই দিওঁ, তো গ্ৰিল থকা ৰুমত আছিলোঁ, তাৰে পৰা আমি এই তলত নামি আহিলোঁ ইয়াতে। তো বোলক আগক লগিন যাই থাকোঁ, আৰু গোটেই নদীটোৰ হিষ্ট্ৰীখিনি কৈ আছোঁ আজি আপোনালোকক। 2023-ত ডাঙৰ 2023-ত এই ব্ৰিজখন কমপ্লিট হৈছিল না, হৈছিল ন, আৰু আপোনালোকে সেৱক বা অভিভাৱক শিলিগুৰিৰ পৰা জোৰে পৰা আহিলেও বৰ্তমান গেংটক হওক কিবা গ'লে এই ব্ৰিজখন পাবই, ব্ৰিজৰ পৰা আপোনালোকে এইটো চেকপোষ্ট, এই চেকপোষ্টটো ইয়াতে পাব, আৰু ইয়াতে এই এটা চেকপোষ্টটো এইখিনিত মই ওপৰত যাই অলপ আগত ভালকৈ দেখুৱাম বাৰু, বৰ্তমান এনেই দেখুৱাইছোঁ। এটা চেকপোষ্টত আপোনালোকে পাছ বানাব লাগিব, পাছ বানে য'ত যায় যাই থাকিব পাৰিব। আৰু এই নদীৰ নদীটোৰ এই কাৰুকাৰ্য চাওক, আগতে এনে নাছিল, আগতে বেংক আছে যে সেইফালে আছিল, এইচব মাটি জমা হৈছে, এই এইফালে আছিল না, এইচব জমা হৈছে ফ্লাডত আহি। আচ্ছা আচ্ছা, তো গাইজ এই যে মাটিবিলাক দেখা পাইছে সেই মাটিখিনি তাৰমানে সেই মাটিখিনি সিফালে আছিল নদীটো, আৰু বহুত ইমান ডাঙৰ নাছিল 2023-ত বানপানীৰ পৰা এনেহেন তাৰমানে হৈছে, গুৰিত যাব বৰ্তমান ভয় লাগে তাৰমানে। এতিয়া মই আগতে বহুতবাৰ আহিছোঁ মানে কি সেইকাৰণে হৈছোঁ, আৰু কিয় আহিছোঁ কেছটো কৈয়ে দিওঁ আপোনালোকক, মানে কি গাইজ ইয়াৰ শ্বশুৰবাৰীৰ ঘৰ এইটো, মই আমি য'ত আছোঁ সেইটো শ্বশুৰবাৰীৰ ঘৰ, ইয়াৰ তৃষ্ণাহাৰ ঘৰ, সেইকাৰণে ময়ো ইয়াতে বহুত টাইম আহিছোঁ,
গতিকে মই এই বস্তুটোর কথাখানি জানো নদীটোর আজি মানে দেখি মই বহুত বছরের মূরত আইলো দেখি তাৰ মানে পাগলান হয়ে গেছো এতে আর একটা বিরাট কথা এটা আছে মই কই আছো বর্তমান মধ্য রোডত আছো অল্প সাইড আহিলাম ইফালে আসুন বর্তমান আর্মি ক্যাম্পর পর আহা আর্মি ক্যাম্প সাম তো সব উঠে লই গেছিল তারে পর আহা বোমা বর্তমান এতে আছে ন আছে এতে মানুষ ডেড বডি পর্যন্ত এতে আছে ডেড বডি খুঁজলি অলবা পারে ডেড বডি খুঁজলি অলবা পারে না তো বোমা সোমা লারার অলপ হাই করে দিছে কি কয় আর্মি সার্মি বিলাক যে কিবা পালি নালারবি কেই দিন মান আগতে এটা ফুটছিল তিন দিন মান আগতে তো গাইস এতে যদি আপনি মাটির তলে চলে কইবা কিবা মানে হাই করে বর্তমানক লগিন বোমা অলিয়ে আছে মানে সেই বারিঘাট ফ্লাডত বোমা সোমা বিলাক উঠি আছিল বিরাট ডাঙার সেই ফ্লাড হয়েছিল আপনার মানে এটা একটা বস্তু দেখি আছো মোটামুটি এরে পরে দেখলে কোনখিনি হবো ফার্স্ট ফ্লোর না গ্রাউন্ড ফ্লোর গুলোর পানি উঠছিল না গোটাই গ্রাউন্ড ফ্লোরটোই গেছে তো গাইজ মই যেখিনিত আছো এই যে গ্রাউন্ড ফ্লোরটো দেখা পাইছে এই গ্রাউন্ড ফ্লোরের মোটামুটি গোটেখিনি ডুব গেছিল গতিকে ভাবি চাও কিমান ডাঙর হবা পারে আর বর্তমান তলত এখন বস্তি এখন আছিল সেই বস্তিখানোর অবস্থা নাই গতিকে যা বিল্ডিং আছে তো তলর তলর তলত এখন সেই আছিল বস্তি এখন আছিল সেই বস্তিখান ডুব গেছে আর যা বিল্ডিং আছে এইবিলাক বাঁচিছে তারমানে কিন্তু তথাপিও কিছুমানের বহুত মানে যদি গ্রাউন্ড ফ্লোর আজিলক চাফ চিকুণ করাই নাই যেনে হেনে হয়েছে এই মাটিবিল চাও এই দেখছে না পুত যাই আছে বলে মানে আগতে জেসিবি টেসিবি কিবা কিবি আছিল কনস্ট্রাকশন কাম করে থাকতে সেই জেসিবি টেসিবি অইল বা সময় নাপলাক তলত পুত গেছে সব দেখছে কি ধার কেনে হয়েছে একদম সরু নদী আসিল তো সরু আছে না বেশি ইমান তো ডাঙর নাছিল তারমানে গাইজ ডাঙারে আসিল জায়গা কিন্তু মই দেখাত ইমান মানে দেখা নাছিল যে সময় আসলো এনে টাইমত ইমান মানে সেই নাছিল আর নদীটো আসিল পারে সেই যে দেখা পাইছে যে আপনার কইসো অল আগতে এই মাটিখিনি বগা বগা তো ফ্লাডত ভাঙে ইবাগে আছে তো গাইস এরে পরা এখন যাই থাকো উপারক লগিন আর এরে পরা তৃষ্ণার কুড়ালেকর এখন বাইক আছে সেই বাইকখান লই অলপ জায়গা ঘুরিম পারো যদি আপনার দেখাম গতি বলক বর্তমান অল্প তাকে লগিন যাও আহক গাইস মানে কি নদীটোর কালার আছিল আগতে নীলা পানি নীলা আছিল ফ্লাডর পিছত এনেহেন মানে লেতরা হয়ে গেছে এই কথাটো মই কবা বাহিছিল মানে কই দিলো আর নদীটোর নাম এই তিস্তা নদী না এইটাই মানে তিস্তা নদী তিস্তা নদী বহু দূরক লগিন আছে আপনি এরে পরা যদি সেবকক লগিনও যায় এরে পরা সেবকক লগিনও লিঙ্ক আপ আছে বস্তুটো নদীটো বহুত ডাঙর নদী হয় আর যদি ঘরক লগিন যাবা মন এতে উঠিম এখন যাই থাকলেই হল ডাইরেক্ট কি আছিল আলিপুরদুয়ার পা যাব না আলিপুরদুয়ার গাইছ তারে পরা ট্রেনত উঠি ডাইরেক্ট ঘর পাই যাব তো ভিউখানি একবার দেখে দিছো মজা না এতে ঠান্ডার দিনত আহি মজা লাগে বর্তমান জুলাইর মানা অল্প এতে গরম আছে গাইস আর ওই তো নীলা কালার তো তৃষ্ণার ঘর তো এইটো হয়েছে তৃষ্ণাহার এই রুমোর পাঁচফাল খন্ড তো এর পর আমি সেই ব্রিজখানক লগিন যাম রাস্তার আগক লগিন আর এইটো হয়েছে পাঁচফাল এনে করে তলর পরা গাঁথনি তারমানে এটা সিকিমের বস্তুবিলা এই আপক লোক এনেকে উঠি থাকবা লাগবো গাইস এনে এখন উঠি উঠি মেইন রাস্তাটো পাম আর এই ব্রিজখান পালো আমি আসলো এই তাতে তলত এই তলত আসলো এরে পরা আইলো এই এতে আসলো এইখান রেস্টুরেন্ট আছে এতে ওয়েলকাম হোটেল এখানে আছে এইবিল সব তৃষ্ণা আহারে আর আমি আহা গাড়িখান এইখান এটা পার্কিং করে থাকি আর এই ফ্রন্ট সাইডের পর তৃষ্ণার ঘরটো দেখা এর পর তিনতলাখান পাই হয় না কিন্তু তলত আরও আছে
আর পাঁচ বানালে আপনাদেরকে এটাই দেখা পাইছে, এটাই পাঁচ বানাব লাগবে। ট্রান্সপোর্ট এসেন্ট্রি গভ ডিপার্টমেন্ট ডিভিশন সিকিম কমার্শিয়াল ট্যাক্সেস, এটি গাড়ি সব রখিয়ে আছে এইবিলাক। মই আহতে মই বহুত বছর আগতে মই বহুত বছর মূরত এটি আইজি আইলো, কিন্তু মানে কি এই ব্রিজখান হওয়া নাছিল সেই সময়ত কনস্ট্রাকশনের নে। হ্যাঁ ব্লক বানারা তো এইবিলাক এই তলত দেখাই পাইছে জেসিবি দি যেবিলাক মাটি সেই হয়েছিল সব মাটিবিলাক উঠে আছে, এইবিলাক কাম করতে বহু বছর লাগবে। আর যেবিলাক এইবিলাক খালি জায়গা দেখা পাইছে, এতে এখন বৈধ বস্তি এখন আছিল, সেই বস্তিখান সব মাটির তলত আছে বর্তমান, সব তলত গেছে বর্তমানে এই জেসিবি দি কনস্ট্রাকশনখানে কামখানি করে আছে। এইবিলাক মানে একদম ভয়ঙ্কর হয়েছিল। আর আমি বর্তমান আছো এই ব্রিজর উপারত এস পি তো আগক লগিন আর ব্রিজের আগক লগিন তাকে যাই থাকো, তার আগত চেকপোস্ট তাতে মোক তার যদি মানে পুলিশ তারে পুলিশে মানা করছিল যে সেই করবা নাগে ভিডিও এলাও নাই এনে তেনে, তার যদি এখানে আর বর্তমান মনে মনে করে আছো আর যাওতে ফোনটো চেক করব চাও কি হয়, ফোনটো যদি রাখি ডিলিট করে দেয় এই কন্টেন্টখানি এই বস্তুখানি এনে যাব কোনখানি ভাঙছিল এইবিলাক না। আচ্ছা আচ্ছা এই তলত গাছ এইবিলাক যে আছে এইখানেও দেখা পাইছে বা সেই আগত এইবিলাক এই খুঁটাটো যে দেখা পাইছে এইবিলাক সব ভাঙা গৈছিল। বারিঘাট বর্তমান কাম চলি আছে। তো গাইজ আপনাদের সরু সুরা এক্সাম্পলের কারণে মই এটা ক্লিপ এটা লব পারল, এই ঘরটো চাওক মাটির তলত আছে, এই চাওক চালিক লগিন মাটি, এই মাটি আছে দেখছে না, অল্প জুম করে দেখে দিয়েছো মাটি দেখছে কোক লগিন এই পুত গেছে, এনে এনে ঘর বহুত পুত গেছে, এতে আগতে মানুহ আছিল এরে পরা সব গুছি গেছে, এই সব ভাঙি গেছে দেখছে না, এই সব ভাঙি গেছে। আর সেটু একটা ঘর সেটু নতুন করে বান্ধি আছে না আগতে আছিল, এটু আচ্ছা আচ্ছা আরে এটা গ্রাউন্ড তলত আছে সেটু যে দেখছো আপনারক এই এইটু আরে এটা গ্রাউন্ড মাটির তলত আছে আর এটা রিপেয়ার করে আছে বর্তমান, কিন্তু এইটু ঘরের অবস্থা চাওক এইটু মানে কি ভালকান আপনাদের দেখা পাব দেখছে নক মাটির তলত পুরাপুরি, মাত্র এটা দুটা তিনটা ঘাপ আছে বাকি সব মাটির তলত, সেইটো একদম তলত মাটির তলত। তো এই আর তো গাইজ রোড দিছে যাই থাকো রুমক লগিন, মানে মই ঘুমটির পর উঠি কেনে কাপড়জোড় পিন্ধি ভিডিও করার কারণে ওলি আইসো, চাহ টা একো খানে অল্প যাই চাহ টা খাই লো তো বুলক। গাইজ গরম বৈদ্য গরম পড়ছে আর ব্রিজের বর্তমান বলি আছো, আর ওই ব্রিজ খানে এক কিলোমিটার সেবকর পর আপনার আইলে পাব, আর এটাই লেখা আছে গ্যাংটক 38 কিলোমিটার, এতে পাঁচ বানে এখিনিত রাংপো বলে কয় এই জায়গাখানে রাংপোর এতে পাঁচ বানে পেলে আপনার গাড়ি লি এলিচিলি করে পড়া গাড়ি লো আনে আপনার যদি এতে নামে এতে পাঁচটো বানে এরে পড়া নাথুলা গ্যাংটক যত যাই থাকবো পারবো। গাইজ আগত চেকপোস্টত আপনার দেখছিল যে মই নদীটা চাও গাইজ একবার কেনে হয়েছে, আর এই নদীটার নাম হয়েছে তিস্তা নদী। তো গাইজ রুম আহি পালো আর এইটু যে আমার এই চেঙার পরা লই আহা আমার আছিল তৃষ্ণায় আহতে লই আইছিল, তাই মানে গরম বন্ধ আইছিল, তাই বর্তমান কবাত আছে রুমে সুমে আছে নাকি তৃষ্ণায় পাকঘর আছে বলে, আর তৃষ্ণা আহার পাকঘরটো হয়েছে এর উপারত মন্দির এটা আছে সরু করে, মই এখন বর্তমান তাতে না যাওঁ গেলে আপনার দেখাম। আর এইটু হয়েছে তৃষ্ণার জানটো আমার এতে লই আছে তাই গরম বন্ধ। আর গাইজ আমি এতে আহা কারণটো সেয়ে আছিল আপনার কলো বারো গরম বন্ধ তৃষ্ণা এতে আইছিল মায়াকুর ঘরত, আর তাইক আমি দুটাই নিবা আইসিল, আর নিবা আহতে সেবক হয়ে আহিবা নলো সেফালে রাস্তা বয়া আছিল একদম ল্যান্ডস্লাইড হয়েছে, গতি আমি ঘুরি ঘুরি হেন এখন লাভা হয়ে আইসো, লাভা হয়ে আহি কালিম্পুঙর রাস্তায় হেন এখন কালিম্পুং মেইন কালিম্পুঙক লোক যাবা নালগে আমি হেন করে ডাইরেক্ট এতে রামপুক লোক আইসো। আপনার লোক যদি কিনা হেল্প লাগে কিনা লাগে যদি নাজনা কথা আমার সুদবা পারে কমেন্ট করে, তার মানে ইটো একদম ঘুগু
এই মাহত দুবার তিনবার করে আহে নিজের গাড়িখান লই হাউলি আই থাকবার হেন তার মানে গতিকে এই গোটে এই টু জেড জানে যদি ঘুরবা চুরবার ইচ্ছা আছে এটা আহি চেকপোস্টত পুলিশ কেতালত কন্টাক্ট করলে হল নাইবা আমাকও কন্টাক্ট করলে হব এটা চিনাকি মানুষ আছে গতিকে এখানে আর কলো আপনার গাইজ কি কম আর নহয় তো গাইজ বলক বর্তমান পাকঘরক লগিন যাও পাকঘর মানে একদম উপার রোড পাকঘরটো কৃষ্ণার দেউতে আর একটু এই ব্রাশ করে আছে দেখছে না ফুল বাইদ উপার আর এর পরা একদম ভিউটু একবার দেখে দিছো আর এটো ওয়েলকাম সিকিম দ্য ফার্স্ট অর্গেনিক স্টেট অফ ইন্ডিয়া গোটেখিনি এই গাড়িবিলাক দেখছে না রখি আছে আর যেবিলাক প্রাইভেট লই আহে গাড়ি এটা পাঁচ বানাব লাগবো তার পিছতহে যা পারবো আর পাঁচ বানো অফিস আর ঘরের পাকঘরের পরা এইটো একদম অসত্যে আর লাগা লাগে ও আরো তো বস্তু দেখুন রব এই ঘরটা চাক তলত এইটু গেছে বারিখার তলত দেখছে না ভাঙি গেছে গেছে এইটু বারিখাত আরে ফুল চাক এই সব তৃষ্ণার মায়াকে রোয়া এখানে ডাইনিং বঢ়িয়া ন আর উপর লগিন আরো গেলে যাব পারা যাব এতে বলক যাও আইসো যেহেতু কি আছে চাই লং উপারত এতেও দুনিয়ার ফুলে ফুল ছবিবিলাক আহার তৃষ্ণার মায়াকে হচ্ছে মই এইবারে সুতি মোটামুটি সাতবার আটবার মানে আইলো গাইছ মজা প্লেস একদম একদম উপার উঠছো এতে আর উপারের পর আপনার চাই লিউখিনি কেনেহেন লাগছে ফুল মজা মজা ফুল আছে এতে আর এইটু হয়েছে তৃষ্ণা হার ঘরের এই ফ্রন্ট সাইডটো এইখানে আমার গাড়িখান দেখছে না আর এইটু ফ্রন্টর রাস্তাটো এইটু এইফালে ডাইরেক্ট সিধা গ্যাংটক এখানেই আর কেন টেস্ট তো গাইস এখানে খাই বাহির আমি অল্প অলি যাম রেডি ফর রাইড অল্প রাইড করে আহো ডাঙারের লগত যাই আর আপনার মানে কি কৃষ্ণাক দেখুয়াই নাই তাই ঘুমে আসিল বর্তমান হচ্ছে এইটু আর এই রে হয়েছে এইটু ঘর মোর ভিডিওর মাঝে সময় দুই এটা ভিডিও দেখছে হয়তো আমার তাতে এইও জায়গা নাপলাক আর বরপেটার জায়গা গিয়া হয়েছে দেখছে না গাইস কি ঠান্ডা জায়গা তাই এতে থাকবা লাগে এরে পরা যাই তাই আর ওই গরম বন্ধ শেষ করে যাই ঘর যাই আর সেই একে গরমে পাবো বরপেটার যাই সিকিম এরি বরপেটা যাই বেশি বেশি রে বেয়া লাগে রে তো অলপ মানে কি ড্রাইভারটো চেঞ্জ করে লম গাইজ এবার মই চলম ই উঠব গতি আগক লোক যাই থাকো ভিডিওটা চাই থাকবো গাইজ বাইক রাইড করে করে একদম লাস্টত আহি পালো গ্যাংটক আর এইটো মোর পাছফালে হয়েছে এতে পার্কিং গতি বাইকখানে পার্কিং করে থই দাও আর তারে পিছত এরে পরা বুলি বুলি যাম আমি গ্যাংটক গতি ভিডিওটা চাই থাকিব তো গাইজ ফাইনালি আহি পালো এম জি মার্ক রোড কি কম আর এতে থাকাই ফেলে অল্প টাইম এটা রেস্ট চেস্ট লই কিবা এটা খাই রিটার্ন হম গতি বেশি ভিডিও দি নাথকো তার মানে এইফালে মোবাইলত তারমানে কি চার্জও নাই গাইজ আর একটা বিশেষ একটা হেই হয়েছিল এই প্রবলেম এটা প্রবলেমটা আপনার কই আছো যাতে আপনার এইটু ভুল নকরে মই দেখে আছো স্যান্ডেলজোর হয়তো দেখা পাইছে মই কি স্যান্ডেল পিন্ধি আছো তো পুলিশে ধরছিল স্যান্ডেল পিন্ধার কারণে মানে স্যান্ডেল পিন্ধি বাইক চলাটো এতে নিষেধ আছে ফাইন
গতি কিনা করে কই হলি আইসো মোর লাইসেন্স খান রাখি দিছে, যাওতে লই যাম, কিবা একটা মেট মাত করবা লাগবো, নহলে বহুত কিবা কবি প্রসেস আছে, সেই প্রসেস জানাই আর কিবা একটা কই আইসো। গতি সেই ভুলটো আপনার নকরব, যদি বাইক সাইক চলে আহে স্যান্ডেল পিঁধে নাইব গাইস, মানে জোতাজোর পিঁধি লব, ঠিক আছে? গতি বর্তমানকলকে এইখানে চাও আর কহেন যাও, হাতত টাইম আছে যদি, আর এইফালে মানে কি মোবাইলত চার্জ বর্তমান আছে 19%, গতি সেই একটা প্রবলেম। তো ভিডিওটো চাই থাকব গাইস। এতে কিবা অল্প চলপ ফেস্টিভেল চলি আছে, কি চলি আছে আক গম পা নাই, আলো উহ অল্প চাই আহ বোল। তো গাইজ ইয়াত চলি আছে কার্গিল বিজয় দিবস, গম পালো এজন লোকর পরা। তো বেশি দেরি করব নারা, ফোনত চার্জ নাই, গতি ইয়ারপরা অলবা লাগবো, বেলেগর মোবাইলটো অল্প চার্জ দিব লাগবো গাইজ। তো গাইজ বৈদ্য টান টান পেশাব করা লাগছে, এখন তো মানে কি পাবলিক টয়লেট কোর্ট আছে, একো চিনি তিনি নাপাওঁ, মানুহ খুদু রব কোনবা এটা মানুহ। তো পাবলিক টয়লেট পাইছো, হাও মানুহটো গাইজ থ্যাংক ইউ কবা পাহিলো, দে আহি লগ পাওঁ যদি কম দে, গতিকে বোলো পেশাবটো কৰি আহোঁ ফুল বাইটত। এটা 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 বস্তু ভাল, তাৰমানে মই অসমীয়া যেনেকৈ কৈ আছোঁ না, কাই বুজি বুজি হেন হেনকৈ নাপাই, যি পাই তাকে উলমুলো কবা পাৰি, সেয়ে ভাল। আৰু যদি কোনোবাই বুজি পায় কাম শেষ হৈ যাব, কিন্তু নিজৰ জেগাত মই বৰপেটাত এনে হেনকেন সেই কৰবা লাজ লাগে, নৰু কৰবা মানুহ ক'ব এই কি পাগলা হ'ল না কেনে। এতিয়া আৰু কোনোবাই যায় যে ভাবিলেও কথা নাই, কোনোবাই যদি ভাবিও আছে পাগলা বুলি, কাৰো চিনি নাপায়ে, বাহিৰত ব্লগ বনাবা এইকাৰণে ভাল গাইজ। গতিকে ব্লগ যাই থাকোঁ। পেণ্টতে পেচাবলৈ যাব, গতিকে পেচাবটো মেইন পেচাবটো কৰি লওঁ, নহ'লে কিডনি গুচি যাব এইফালে, গতিকে পেচাবটো কৰি লওঁ গাইজ। পেচাব কৰবা কৰে এইফালে গাইছে, পেচাব কৰা বাথৰুম বিচৰি বিচৰি পাগলা হৈ গৈছোঁ, এইবাৰ আৰু ইফালে বোলে ইমান হাত চেৰি বাগে বাগে যাব লাগিব ভিতৰেদি, এই এইফালৰ পৰা আহিছোঁ। হয় না, হ্যাঁ গাইজ ফাইনালি পাই পালো দিয়ক। তো গাইজ ঘুরা ফুরা করে অল্পমান আইলো, এখন পার্কিং জায়গাগুলোকে মেইন জায়গাগুলোকে আহি গেলো, এখন তারমানে স্কুটিখান লই সেই পুলিশ টুট তাকে লোক যাব লাগবো, তারমানে মোর লাইসেন্স খান রাখে রয়েছে না, তো কি করে চাও, আর সেই পুলিশ টুট তাতে সেই ভিডিও করা নাই, কিন্তু মানে কিছু জায়গাত এলাও নাই ভিডিওর, সেই কারণে এখন কি হয় মই আপনার পাছত জানে আছো, ভিডিওটা চাই রাখো গাইজ। তো গাইজ গ্যাংটকর পৰা রিটার্ন হয়ে আহি আছো, আর পুলিশের কেস তো মানে কি হল, এই কৃষ্ণার ভায়াক রোহন আইছিল, রোহন আহার পিছত রোহনের অল্প চিনাকি, গতি অল্প কিবা পয়সা দি মিট মাত হয়ে মানে এরি দিছে আর আর লাইসেন্স খানও ঘুরে দিছে। আর আপনার একটা কথা কই থাকুন, ইনফরমেশন এটা 184 ডেঞ্জারাস এক হিসাব, তারমানে এনে মেইন লিগেল ফাইন হিসেবে কি জানে ন, শুনলি পাগলা হয়ে যাব, 10,000 টাকা জোতা নিপিনলি ফাইন, গতি কইবা দিলে জোতা টোতা পিন্ধব, মই আজি যি ভুল করলো করলো একটা এক্সপিরিয়েন্স হল, নেক্সট টাইম আর বৈদ্য জোতা একজোর পিঁধি আহিম, এই পিছ গেল যে জোতা থাকে সেই পিঁধি আহিম গাইজ, গতি যাই থাকো আর ঘরক লগিন নাকি ওকে। রাস্তা ভালে, কিন্তু মাঝে মাঝে বয়া আছে রাস্তা, এইবিলাক চাও এইফালে মানে কি বরষুণ দি আছে নন স্টপ, গতি সেইকারণে আর ল্যান্ডস্লাইডের বটন না, একটা মাহত ল্যান্ডস্লাইড স্কোপ হয়, সেইকারণে রাস্তা ঘাটবিলাক অল্প বয়া হয়ে গেছে, গতি আইলে যদি বাইক লই আহে গিয়ার্সখিনি গোটে ভালকান পিঁধি আইব, রাইডিং গিয়ার্স, রব আমার রাস্তা ভুল হয়েছে, রব এক মিনিট আপনার দেখে আছো। গাইজ রাস্তা হয়ে রয়েছো, রাস্তা বিশ্রী বানাই বর্তমানক লগে। তো রাস্তা গাড়িখিনি বহুতে বয়া, গতি রখি রখি এনেকৈ আহিব লাগা হৈছে, এটা এংগুত দি আহিবা দে আহিবা দে আহিবা দে আহিবা দে
এই রাস্তা স্যার বহুত ডেঞ্জার ডেঞ্জার জায়গা। আর এই উপরপরা হিল পড়লি খতম, ল্যান্ডস্লাইড হলি, তালুত পড়লি। মোর ফোনটো মানে কি সুইচ অফ হয়ে গেল, অল্প চার্জ নাই, একদম সুইচ অফ যেখানে বারো হয়ে গেলো। বর্তমান ইয়ার ফোনত আছে 1% চার্জ মাত্র। গতি আমি বর্তমান আইলো রাস্তা, গাইজ মোমো চমো খাই আইলো। তার মানে কি হল, চার্জার তেল মোর বেগতে আছে, মই পাহাইছিলো, চাই নাছিলো ভালকে। তারপিছত কিবা করে 20% করে মেথন চার্জ দিলো, এই দি মেথন আর উল্টে এই করে আছো বর্তমান, ভিডিও করে আছো। আরো একটা কথা কম, কথাটো হয়েছে মানে কি, মানে নিয়মটো কথা কম, আপনার যদি বেলেগর বাইক লই আহে, তার মানে যদি মানে কি তাতে চেক পোস্ট আছে, সেই চেক পোস্ট অথরিটি অথরাইজেশন বলে কই ন, অথরাইজেশন বাইক চলে আইলি তার মানে। গতি এই বস্তুটা আপনার কই দিল, গতি এই বস্তুখিন করে লব আপনার। ভাই মোট স্যান্ডেল বর্তমান এই পিঁধি লৈছে, তার জোতা মই পিঁধিম, তার মানে বাইক এবার মই চলাম। পুলিশের ভয়তে চলাই নাছিলো, একবার মজা খাইছো না, গতি ইজর পিঁধি লওঁ, নহলে ইয়াতে 10,000 টাকা ফাইন। গাইজ রাইডার সেন্স গাইজ কইছো, রাইডারে বাইক চলে আছে, চলবা